আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার একটা স্যুপ তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে থাই স্যুপ। তো আমি ম্যাগির যে থাই স্যুপের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, আর এটার সাথে কি কি লাগছে আমি আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। এখানে লাগছে হচ্ছে চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে কাঁচামরিচ, থাই লিপস আছে, এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণটা নিয়েছি, আমি পরিমাণ মতো দিয়ে দিব। আর এখানে আছে সয়াবিন তেল। তো এই কয়টা উপকরণ দিয়ে চমৎকার করে আমি কিন্তু আপনাদেরকে এখন থাই স্যুপ রান্না করে দেখাবো। আর পরিবেশনের জন্য একদম লাস্টে আমি একটু লেবু চিপড়ে দিব, আর হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিব, তাহলে স্বাদটা আরো ভালো হবে। তো চলুন দেখি কিভাবে খুব সহজে আপনারা থাই স্যুপ রান্না করতে পারবেন বাসায়। এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু মজাদার থাই স্যুপ বাসায় আপনারা রান্না করতে পারবেন। থাই স্যুপ রান্না করার জন্য আমরা একটা পাত্র চুলার উপর দিয়ে পাত্রটা গরম করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণের লবণ। লবণটা দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। এরপর আমি তেলটা গরম হয়ে গেলে এটাতে চিংড়ি মাছ দিয়ে দিব। এখন আমি পাত্রে তেলটা গরম হয়ে গেছে যেহেতু, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব একে একে। চিংড়ি মাছ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচামরিচ, ফ্রাই লিপস দিয়ে দেবো। এখন যেটা করবো সেটা হচ্ছে ম্যাগি যে হেলদি স্যুপটা নিয়েছিলাম আমরা, ম্যাগি যে হেলদি স্যুপটা আমরা নিয়েছিলাম সেই ম্যাগি হেলদি স্যুপটাকে 2 কাপ পরিমাণ পানিতে আমি সুন্দর করে প্যাকেটের সম্পূর্ণ পাউডারটা মিক্স করে নিব, যেন দলা দলা না হয়ে থাকে। আর এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা একটু নেড়ে দিব। খুব সুন্দর একটা গ্রাউন্ডের হচ্ছে থাই লিপস, কাঁচামরিচ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, সব কিছু খুব সুন্দর একটা গ্রাম হচ্ছে। আমি এই পর্যায়ে যে কাজটা করবো সেটা হচ্ছে ডিম দিয়ে দিব। ডিমটার পরিমাণে একটু লবণ, একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ব্যাস একটু নাড়াচাড়া করে নিব। ভালো মতো একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এটা ভাজা হওয়ার এই পর্যায়ে স্যুপটা দেওয়ার আগে আমি এটাতে একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব, অল্প পরিমাণ। এতক্ষণে স্যুপটা আমরা একটু পানিতে গুলিয়ে নিই চিংড়ি মাছটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি যে স্যুপটা ভিজিয়ে রেখেছি সেই স্যুপটা এখন আমি এটাতে দিয়ে দিব। আমি 1 কাপ পানি মিশানো স্যুপটাতে দিয়েছি, এখন 1/2 কাপ পানি দিয়ে দিব। নামানোর আগ দিয়ে অল্প একটু লেবুর রস আর ধনে পাতা দিয়ে আমরা সার্ভ করব। এখন এটা একটু কুক হওয়ার জন্য সময় দিব। আমি ঠিক 2 জনের জন্য ঠিক যতটুকু দরকার আমি অতটুকুই পানি দিয়ে দিয়েছি। 2 জনের স্যুপ, 1 প্যাকেটে 2 জনের জন্য পারফেক্ট স্যুপ তৈরি হয়ে যায়। আমরা এখন 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। স্যুপটা ঘন হওয়ার আগ পর্যন্ত আমরা হালকা করে নেড়ে দিব। ঘন হয়ে গেলে আমরা জাস্ট সার্ভিং যে স্যুপের যে কাপ থাকে সেই স্যুপের বাটিতে আমরা সার্ভ করে নিব।
ঘরে কিন্তু রেস্টুরেন্টের স্বাদে আপনারা মজাদার থাই স্যুপ কিন্তু এভাবে করে রান্না করতে পারেন। আমি লবণটা একটু চেখে দেখলাম, আরেকটু লবণের প্রয়োজন, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার ঝাল পছন্দ, তাই আমি আরেকটু কাঁচামরিচ অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা, রান্নার এই পর্যায়ে আমি একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি, আর আমি এটা তো অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিব। ব্যাস, এখন এটা স্বাদ আরো মজাদার হয়ে গেছে। যদি ঘরে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, আর থাকলে অবশ্যই দিবেন। এখন হচ্ছে সার্ভ করার পালা। সার্ভিং এর এই পর্যায়ে আমি একটু লেবু চিপড়ে দিচ্ছি, এতে করে কিন্তু স্বাদটা অনেক মজা লাগবে। লেবু রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি সার্ভ করে নিব মজাদার থাই স্যুপ। আমি এখন সার্ভ করে নিব। বিকালে নাস্তা বা যে কোনো চটজলদি মেহমান আসলে একদম ইনস্ট্যান্ট আপনারা বানিয়ে পরিবেশন করতে পারবেন। এটা স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম না। তো আমি দুইজনের পরিমাণে বানিয়েছি, বড় মানে সার্ভিং বাটি হলে 2 বাটি এবং ছোট সার্ভিং বাটি হলে 3 জন অনায়াসে খেতে পারবে, 3 বাটি সার্ভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা আপনারা লাইক ফলো করে রাখবেন এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, আবার হাজির হবো নতুন কোন চমৎকার সব মজাদার রেসিপিস নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।